ধরুন আপনার পার্স বা মানি ব্যাগ ভর্তি কার্ড, কোনটা বিদ্যুৎ বিল পরিশোধের, কোনটা পানির, কোনটা ইউটিলিটি বিলের, আবার কোনটা আপনার পরিবহন সেবার। এত সব কার্ডের ভেতরে দরকারের সময় কিন্তু আসল কার্ডটাই খুঁজে পাওয়া যায় না। যাতায়াতের এই ঝামেলা থেকে মুক্তি দিতে সরকার দেশের গণপরিবহন নেটওয়ার্কের মধ্যে একটি স্মার্ট টিকিট ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, যা দিয়ে সব ধরনের বিল মেটাতে পারবেন আপনি। বহুমুখী এই কার্ডের নাম হলো র্যাপিড পাস। চলুন আজকের ভিডিওতে জেনে নেই এই র্যাপিড পাসের কি কি সুবিধা আছে, কোথা থেকে নিতে পারবেন এই কার্ড, এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় এই নিয়ে বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। র্যাপিড পাস হলো একটি স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা, বর্তমানে যা ঢাকা মেট্রো রেলের যাত্রীরা ব্যবহার করছেন। সরকার দেশের গণপরিবহন নেটওয়ার্কের মধ্যে একটি স্মার্ট টিকিট ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, তারই আওতায় র্যাপিড পাসের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 5 বছর আগে এই স্মার্ট কার্ড ঢাকায় সীমিত পরিসরে চালু করা হয়েছিল। আবারও র্যাপিড পাসকে সর্ব অন্তর্ভুক্তিমূলক স্মার্ট কার্ডে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই পাসের মাধ্যমে যাত্রীরা নির্বিঘ্নে সারা দেশে ম্যাস র্যাপিড ট্রানজিট MRT, বাস র্যাপিড ট্রানজিট BRT, BRTC-র বাস, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সকল বাস, নৌপরিবহন এবং ট্রেন সহ বিদ্যমান পরিবহন পরিষেবার সব ধরনের ভাড়া পরিশোধ করতে পারবেন। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA এসব কার্যক্রমের সমন্বয় করবে। প্রাথমিকভাবে DTCA-র ক্লিয়ারিং ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায় এই কার্ড গ্রহীতার নাম ও মোবাইল নম্বর সহ 400 টাকা জমা দিয়ে নিবন্ধনের মাধ্যমে র্যাপিড পাস সংগ্রহ করা যাবে। পরবর্তীতে তা সকল শাখা থেকেই করা যাবে। এই বছরের জুলাই পর্যন্ত ঢাকায় 66,180 জন এই কার্ড নিয়েছেন। প্রতি মাসে এই কার্ডের গ্রাহক বাড়ছে 20% হারে। প্রকল্প পরিচালক জানান, চেষ্টা করা হচ্ছে জনসাধারণ যাতে খুব সহজে এই কার্ড সংগ্রহ করতে পারেন, সেজন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ দেশের সকল ব্যাংক থেকে এই কার্ড যাতে ইস্যু করা যায় সেই জন্য কাজ চলছে। বাস, ট্রেন, লঞ্চের কাউন্টারে এই কার্ড পাঞ্চ করার ব্যবস্থা থাকবে। পাশাপাশি পরিবহনগুলোতে থাকবে বিশেষ ডিভাইস, যেখানে যাত্রী গন্তব্য উল্লেখ করে নিজের ভাড়া নিজেই পরিশোধ করে রসিদ নিয়ে নিতে পারবেন। এই পরিবহনে ওঠা ও নামা উভয় সময়ই কার্ড ব্যবহার করতে হবে, না হলে পরবর্তী যাত্রায় কার্ড ব্যবহার করা যাবে না। কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া টাকা জমা হবে ক্লিয়ারিং হাউসে। সেখান থেকে সপ্তাহ শেষে কোন পরিবহনের মাধ্যমে কত টাকা আয় হয়েছে তা হিসাব করে সংশ্লিষ্ট পরিবহন মালিক বা কর্তৃপক্ষকে দিয়ে দেয়া হবে। সব পরিবহনের জন্য একটি কার্ড বা র্যাপিড কার্ড চালুর মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস লেনদেনের সুযোগ সৃষ্টি করা। এতে একদিকে জনসাধারণের সময় বাঁচবে, অন্যদিকে ঝঞ্ঝামুক্ত ভ্রমণ নিশ্চিত করা যাবে। এছাড়া গণপরিবহনের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার মাধ্যমে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ানোও এর লক্ষ্য। ক্লিয়ারিং হাউসে বাস সার্ভিসের জন্য সর্বোচ্চ 1000টি বাস ভ্যালিডেটরের ব্যবস্থা করা হবে। এসব ডিভাইসের আনুমানিক খরচ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ $1,300। ক্লিয়ারিং হাউসের মাধ্যমে ভাড়া নিষ্পত্তি ও বিতরণ করা হবে। এজন্য সরকারি গণপরিবহন পরিচালনাকারী সংস্থাগুলো যেমন বাংলাদেশ রেলওয়ে, RDH, BRTC, BBA ও DMP-কে ক্লিয়ারিং হাউস ব্যবস্থার সাথে যুক্ত হতে হবে। সড়ক বিভাগ মনে করছে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালু হলে আগামী ডিসেম্বর মাস নাগাদ প্রতিদিন 4,83,000 মানুষ আধুনিক এই পরিবহনে যাতায়াত করবে। গত জুনে গড়ে প্রতিদিন 77,000 মানুষ মেট্রো রেলে যাতায়াত করেছে।